দুই লোকসভা নির্বাচনের আগেই ত্রিপুরায় বিজেপি সংগঠন মহামন্ত্রীর এলো নয়ামুখ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দলীয় পদে নিযুক্ত হলেন জি আর রবীন্দ্র রাজু শুরুতে অন্ধ্রপ্রদেশে বিজেপি রাজ্য সংগঠনের সাধারণ সম্পাদকে দায়িত্বে ছিলেন তিনি এরপর হরিয়ানার প্রাদেশিক সংগঠনের সাধারণ সম্পাদক পদে নিয়োগ করা হয় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রবীণ প্রচারক রবীন্দ্র রাজুকে সেখানে তার নেতৃত্বে আরও শক্তিশালী হয়ে ওঠে ভারতীয় জনতা পার্টি গতি আসে সংগঠনের কাজে এরপরে উনত্রিশে জুলাই শনিবার উত্তর পূর্বে ত্রিপুরা ও আসাম রাজ্যে ভারতীয় জনতা পার্টির মহামন্ত্রী হিসেবে জি আর রবীন্দ্র রাজুকে নিয়োগ করলেন বিজেপির রাষ্ট্রীয় সভাপতি জেপি নাড্ডা ত্রিপুরা থেকে রাজ্যসভার সাংসদ হওয়ার পাশাপাশি বর্তমানে হরিয়ানার প্রভারী হিসেবে দলে দায়িত্বভার সামলাচ্ছেন ত্রিপুরা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব অপরদিকে এতদিন হরিয়ানার সাংগঠনিক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব সামলানোর সুবাদেই এতদিন একসাথেই কাজ করেছেন রবীন্দ্র রাজু এবং বিপ্লব কুমার দেব সেই রবীন্দ্র রাজুকেই এবার ত্রিপুরা দায়ভার দিলেন জেপি নাট্টা ত্রিপুরা বিজেপি নয়া সংগঠন মহামন্ত্রীর নাম ঘোষণা হতেই শনিবার তাকে শুভেচ্ছা জানালেন রাজ্য বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য সামাজিক মাধ্যমে তিনি লেখেন ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের সংগঠন মহামন্ত্রীর দায়িত্বে নিযুক্ত হওয়ায় জি আর রবীন্দ্র রাজুকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আপনার সুযোগ্য নেতৃত্বে ত্রিপুরায় সংগঠন আরও মজবুত হবে বলে আমি দৃঢ় বিশ্বাসী শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রবীন্দ্র রাজুকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়েছেন তিনি একই সাথে দীর্ঘদিন যাবৎ ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত ফণীন্দ্রনাথ শর্মাকে শনিবার হরিয়ানার মহামন্ত্রীর দায়িত্ব দিয়েছেন বিজেপি রাষ্ট্র সভাপতি জে নাড্ডা রিপোর্ট আর ই নিউজ